ও নবী, কি আজানে, কি একামতে, কি দরুদে, কি সালামে, কি তাসাহুদে, মুমিনের জীবনের এমন কোনো জায়গা নাই, আমার নাম আছে আর আপনার নাম নাই। ও হাবিব, যেখানে আমার নাম আছে সেখানে আপনার নামটারও আমি যুক্ত করে সমুন্নত করে দিলাম। সুবহানাল্লাহ। আজানের ভেতরে আমার নবীর নাম আছে না নাই? আবার কালেমার ভেতরে আমার নবীর নাম আছে? এই দুনিয়ার সব যাত্রা আপনি শেষ করবেন, মরণের পরেও আমার নবীর নাম আছে না নাই? কবরে আপনার রাখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আবার কবরে আপনার তিনটা প্রশ্ন করা হবে, কিন্তু বুখারীর বর্ণনায় শুধুমাত্র একটা প্রশ্ন, তা হলো আল্লাহর হাবিবের চেহারা আনোয়ার দেখানো হবে। এরপরে বলা হবে, এই ব্যক্তির ব্যাপারে তুমি কি জানতে বলো? যে ব্যক্তি আল্লাহর হাবিবের ব্যাপারে সঠিক প্রশ্নের জবাব দিতে পারবে, জান্নাত আল্লাহ তার জন্য ওয়াজিব বানায় দিবে। আবার নামাজ, এই নামাজের ভেতরে দুই জায়গায় আল্লাহ তাআলা তার হাবিবের নাম উচ্চারণ করা বাধ্যতামূলক করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান। এরপরে আবার আমরা একটু পড়ে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর নাম আছে আর তার নবীর নাম নাই। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বেদিনরা, কাফেররা, নাস্তিক আর মুরতাদারা নবীজির সম্মান সহ্য করতে পারে না, একটার পর একটা নবীজির সামনে কুৎসা তারা ওঠায়, ঠিক কি না? কিন্তু আজকের মাহফিল থেকে আমরা বলতে চাই, মুমিন বাপ ছাড়তে পারে, মা ছাড়তে পারে, গোটা দুনিয়া ছাড়তে পারে, নবী ছাড়তে পারে না, ঠিক কি না? আমরা আল্লাহ তাআলা তার হাবিবকে যে চরিত্র দিয়েছেন, গোটা আলামে কোন নবী, কোন রসুল, কোন জ্ঞানী, মহাজ্ঞানী কেটা দেয় নাই। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব রে, আমি রব্বুল আলামিন আপনাকে একটা মহান চরিত্র দান করে দিয়েছি, লা মিসাল লাহু ফিল খালক, গোটা সৃষ্টিতে যার কোনো মিসাল নাই। সুবহানাল্লাহ পড়েন। কেমন চরিত্র? আম্মাজান আয়েশার কাছে একদল সাহাবীরা আগমন করলেন, বললেন, ও আম্মাজান, আমরা নবীজির চরিত্র সম্পর্কে জানতে চাই, আমার নবীজির চরিত্র কেমন ছিল? তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে, কোরআন পড়েছি। আম্মাজান বললেন, কোরআনটা পড়ে দেখো, কানা খুলুকুহু কোরআন, আমার নবীজির চরিত্রটা ছিল 30 পারা কোরআন। যে কোরআন আপনি আমি পড়ি এটা হচ্ছে থিওরিক্যাল, আর প্র্যাকটিক্যাল কোরআন ছিল আমার নবী। সুবহানাল্লাহ পড়েন। তার গোটা জিন্দিগিটাই ছিল নূরে ঝলমল, তার চেহারার ভেতরে, চরিত্রের ভেতরে কোনো খুঁত ছিল না। নবীজি বলেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। আমার রব, আমার আল্লাহ আমাকে নিজে আদব শিক্ষা দিয়েছেন, শিষ্টাচার শিখিয়েছেন, ম্যানার শিখিয়েছেন, ভদ্রতা শিখিয়েছেন, এই জন্য পৃথিবীর মার্জিত আচরণ অধিকারী আমি রসুল নিজে। সুবহানাল্লাহ পড়েন। আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আমার রব, আল্লাহ তাআলা নিজে আমাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, এজন্য পৃথিবীর মার্জিত জ্ঞান আমি রসুলের কাছে। কেমন ছিল তার চরিত্র? নবীজি বলেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীতে আমার আগমন হয়েছে চরিত্রকে শেকর থেকে টেনে শেখরে পৌঁছে দিয়ে সম্মানিত করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। কোন যুগে নবীজি আসলেন? যে যুগে মায়ের সাথে সন্তান জেনা করে, জিন্দা মানুষ কবরে দাফন করা হয়, যে সময় কোনো জেনা বা বিচার ছাড়া অন্য কিছু ছিল না, ওই সময়টা নবীজি আসলেন আর তার চরিত্রের আলোতে গোটা বিশ্বকে আলোকিত করে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীতে, গোটা পৃথিবীর ইতিহাসে আপনি দেখেন আল্লাহর হাবিবের জিন্দিগির যে সময়টা, এই সময় মানুষ যত আদববান ছিল, চরিত্রবান ছিল, যত মানুষ আদর্শিক মানুষ হিসেবে গড়ে উঠেছে, আজ পর্যন্ত এরকম কোন দৃশ্য আর কি পৃথিবীতে আছে? এই বিশ্বে এত বড় বড় ইউনিভার্সিটি পারবে একটা ইউনিভার্সিটি সাইয়েদান আবু বকর বানাতে? গোটা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলিকে একজন ওমর বানাতে পারবে নাকি? একজন ওসমান বানাতে পারবে, একজন আলী বানাতে পারবে, আদনা একজন সাহাবি বানাতে পারবে? নবীজির চরিত্রের রোশন এমনভাবে মানুষের অন্তরে পৌঁছে গেল, যেই মানুষরা ছিলেন সতীত্বের জম, তারা সতীত্বের পাহারাদার হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন।
যেই মানুষদেরকে দেখলে মানুষ ভয় পেত তারা মানুষের আমানতদার হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আজ আমরা দেখি আমাদের বড় বড় ইউনিভার্সিটিতে, বড় বড় কলেজ বিশ্ববিদ্যালয়েতে চরিত্রের বালাই মাত্র নাই, 100 জেনা করে মানুষকে মিষ্টি খাওয়ায়, এরকম কুলাঙ্গারা সেনা নাই। আবার আমরা দেখি চোর সন্দেহে সামান্য জিনিস নিয়ে ভাত খাওয়ায় মানুষ মারে, এরকম সেনা নাই। এগুলো মানুষ নামের পশু, এদের সাথে সভ্যতার কোনো সম্পর্ক। এই বিশ্ববিদ্যালয়গুলিতে যদি আমার নবীর চরিত্র শেখানো হতো, আমার নবীজির শিষ্টাচার শেখানো হতো, এই বিশ্ববিদ্যালয় কোনো এক জায়গায় কোনো সেনার সন্ধান পাওয়া যেত না, ঠিক কি না? কোনো মানুষ ধর্ষণ হতো না, রাতের বেলায় কোনো মানুষ নিরাপত্তাহীনতায় ভুগত না, গোটা মানুষগুলো নবীজির চরিত্রের আলোয় আলোকিত হয়ে যেত। কেমন চরিত্র ছিল তার? তিনি ছিলেন সফট-হার্টেড পার্সোনালিটির একজন মানুষ, তার দিলে ছিল দয়া মায়া অনুগ্রহ অনুকম্পা, জিন্দগিতে কোনো দিন কাউকে গালি দেন নাই, কারো অমঙ্গল কামনা করেন নাই, নিজে আঘাত প্রাপ্ত হয়েছেন প্রত্যুত্তরে কোনো আঘাত দেন নাই। সুবহানাল্লাহ পড়েন। যে মানুষগুলি সুদীর্ঘ 23 বছর নির্যাতন করল, 10 বছর দেশ সারা করল, সেই মানুষগুলিকে ক্ষমতা পেয়ে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুম আলইয়াম, আজকের দিনে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, হিংসা নাই, প্রতিহিংসা নাই, কোনো প্রতিশোধ নেওয়া হবে না। ইযহাবু ওয়া আনতুম উত্তলাকা, যাও, আজ থেকে তোমরা স্বাধীন মুক্ত, আমি রসূলুল্লাহ সবাইকে মাফ করে দিলাম। এজন্য পৃথিবীতে স্থায়ী হতে চান, চরিত্র এবং আদর্শ হৃদয় লালন করেন। পৃথিবীতে কখনো ক্ষমতা দিয়ে স্থায়ী হওয়া যায় না, চরিত্র এবং আদর্শ যদি ঠিক থাকে পৃথিবীতে আপনি স্থায়ী হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রব্বুল আলামিন তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লাম ফাদদু মিন হাওলিক। কেমন ছিল আমার নবীজির চরিত্র? তিনি ছিলেন বিনয়ী, কখনো অহংকার করেন নাই, কিন্তু আমাদের এলাকার পাতি নেতাদের গরম এলাকায় ঘুমানো যায় না, এরকম আছে না নাই? আবার দেখবেন ওয়ার্ডের কোনো দায়িত্বশীল হুন্ডার সাইলেন্সারের আওয়াজে পুরা মানুষগুলি আতঙ্কিত হয়ে যায়, এরকম বেয়াদব আছে না নাই? আবার দেখবেন সামান্য টাকা হলে জমিনে আর কদমটা পড়ে না, একটুখানি ভালো চাকরি করলে তার সাথে কথায় পারা যায় না, আবার দেখবেন বংশ ভালো হলে তার ধারে কাছেও ফেরা যায় না, এরকম আছে না নাই? আপনার আমার অহংকার আর অহংকার, আর নবীজি গোটা জিন্দগিতে কখনো অহংকার করেন নাই, বরং অহংকার মুক্ত হওয়ার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়া জাআলনি সাবুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা, ওয়াল্লাহ আপনি আমারে শুকরগুজারি বানান, আপনি আমারে ধৈর্যশীল বানান, ওয়া জাআলনি ফি আইনি সাগীরা, আপনি আমার চোখে আমার ছোট বানান, ও ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে আপনি আমার বড় বানায় দেন। সুবহানাল্লাহ পড়ে। কখনো